আজকে আমাদের খুব ভাইটাল একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা। দেখুন, দেশের একদম উচ্চ স্তরের বিদগ্ধ পণ্ডিত জনেরা বলে দিয়েছেন যে পরকীয়া বৈধ। কত সুন্দর সিদ্ধান্ত, তাই না? আর কত মেয়ের, কত মায়ের চোখের জল পড়ছে তার হিসেব রাখেন, কত স্ত্রী যন্ত্রণায় ভুগছেন তার স্বামী অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। অনেকে বলেন যে কাঠ আর আগুন একসঙ্গে রাখলে তো জ্বলবেই, ভুল কথা। সংযমতা, যদি এই সংযমতা না থাকে তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? তেমনই একজন প্রসঙ্গটা উত্থাপন করে দিচ্ছেন, বলছেন যে কর্মসূত্রে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে তো মেলামেশা থাকবেই, তাহলে কি তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া কি জরুরি নাকি? দেখুন, এটা খুব সত্য কথা। কর্মক্ষেত্র বলুন, আজকে সমাজের সব স্তরেতেই ছেলেরা মেয়েরা আমি তো মনে করি সমান সমান, এবং সমান সমান না, আমি মনে করি মেয়েদের একটু বেশি এগিয়ে দেওয়া উচিত, কারণ তারা দীর্ঘকাল পুরুষতান্ত্রিক সমাজের হাতে লাঞ্ছিত হয়ে এসেছে, তাদেরকে ছোট করা হয়েছে, পড়াশোনা শিখতে দেওয়া হয়নি। এবং এর মধ্য দিয়ে যেতে গিয়ে বলছে, দেখুন আমি বলছি এইগুলো যে মনের ভাব, পরকীয়ায় সবাই জড়িয়ে পড়ে না, কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ে একটা বিশেষ শ্রেণীর মানুষ। ওই যে বলছেন আগুন আর কাঠ একসঙ্গে থাকলে জ্বলবেই, আমি বলবো জ্বলবে না। সেই যদি কাঠ আগুনটা সঠিক হয়, কোন কোন মাত্রার পর কাঠটাকে আগুনের স্পর্শে দেওয়া উচিত নয় সেটা নিজেকে জানতে হবে। সেই সংযমতা বোধ যদি না থাকে, কুকুর ছাগল গরু ভেড়ার সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। আসলে কি আমাদের মধ্যে যে রিপুগুলো আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এরা সব সময় আমাদেরকে, এই যে আমাদের মনের মধ্যে দুটো ভাব, একটা হচ্ছে সুভাব, একটা কুভাব, একটা ভালো আমি, একটা মন্দ আমি। মন্দ আমির ক্ষমতা সবচেয়ে বেশি, সে সবসময় চায় আমাকে মন্দের দিকে নিয়ে যেতে, আর ভালো চায় ভালোর দিকে নিয়ে যেতে, কিন্তু ভালোর জোরটা একটু কম। এবার যখনই একটা উন্মাদনা পায় তখন কি হবে, তখন মন্দ আমি চাইবে আমাকে মন্দের দিকে নিয়ে যেতে, আমরা তখন মন্দের দিকে ঝুঁকে যাই, আকর্ষণ প্রলোভন মোহ মোহে আচ্ছন্ন হয়ে পড়ি। একটা মানুষের মোহে পড়লে না তার বিষ্ঠাটাও সুন্দর লাগে তখন, তা সেই মোহ আমাদেরকে কিন্তু এই গ্রাস করে। তাই মোহ থেকে বেরোতে হবে, মোহ মুক্তি চাই, এটাই হচ্ছে আসল কথা, যে এই সম্পর্কে জড়িয়ে পড়া কখনো জরুরি নয়। এইরকম এই পরকীয়া সম্পর্কের কথা বলছেন। পরকীয়া কেন, সবসময় পরকীয়া সম্পর্কই হবে কেন? আরো আরো তো কত রকম, পৃথিবীতে সব সম্পর্কই কি পরকীয়া সম্পর্ক, বা সব সম্পর্কই কি ওই ধরনের সম্পর্ক হওয়া উচিত? আরো কত রকমের সম্পর্ক আছে, তেমন হোক না, সুস্থ সুন্দর সম্পর্ক হোক, অসুস্থ সম্পর্ক চাই না। এটা সবসময় মনে রাখবেন, এটা একটা বিকৃত মানসিকতা যাদের আছে, এবং যারা ঘটনাক্রমে ওই যে মোহের বশবর্তী হয়ে জড়িয়ে পড়েছেন যারা, তারাও বেরোতে পারবেন এই মুহূর্ত থেকে, শপথ করুন একদম নেক্সট মোমেন্ট থেকে আর কোনো যোগাযোগ রাখবে, এইভাবে সম্ভব। পরবর্তীতে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।